আফ্রিকান ন্যাশনালস কাপের শিরোপা জিতল সেনেগাল। গতকাল ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন্স মিশরকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্ব অর্জন করল সেনেগাল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে, সেখানেই সেনেগালের বাজিমাত। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করে সেনেগালকে হতাশায় ডুবিয়েছেন লিভারপুল তারকা সাদিও মানে, কিন্তু টাইব্রেকারে তার নেওয়া শটই শিরোপা নিশ্চিত হয় সেনেগালের। ম্যাচের প্রথমার্ধে পুরোটার সময় দাপট দেখায় সেনেগাল, কিন্তু নিখুঁত ফিনিশিং এর অভাবে গোল করতে পারেনি সাদিও মানেরা। দ্বিতীয়ার্ধে মিশর কিছুটা আক্রমণাত্মক খেলেও কিন্তু দুর্বৃত্তদের জালের দেখা পায়নি। অতিরিক্ত সময়েও দুই দলের কেউই গোল করতে না পারায় টাইব্রেকারের নিষ্পত্তি হয় ম্যাচ। সেখানে সেনেগালের কাছে হেরে অষ্টম শিরোপা জেতা হল না মিশরের। অন্যদিকে তিনবারের চেষ্টায় প্রথম শিরোপা জয়ের উল্লাসে আত্মহারা সেনেগাল। ম্যাচের 7 মিনিটে পেনাল্টি মিস করে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করে সাদিও মানে। বাম দিক থেকে বক্সে ঢুকে পড়েন সালিও সিস, বল ক্লিয়ার করতে গিয়ে তাকে ফাউল করেন মিশরের আব্দেল মোনেম, সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হন সাদিও মানে, ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে রক্ষা করেন গোলরক্ষক আবু গাবাল। ৪৩ মিনিটে মোহাম্মদ সালার প্রচেষ্টায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি। সতীর্থের বাড়ানো পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে সালা শট নিলে তা ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মেন্দি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। 52 মিনিটে মিশরকে আবারও রক্ষা করেন গোলরক্ষক আবু গাবাল। মাঝমাঠ থেকে গোসালো আক্রমণে উঠে সেনেগাল, বারবার আক্রমণ করতে থাকে সেনেগাল, কিন্তু কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। কখনো নিখুঁত ফিনিশিং এর অভাব, আবার কখনো দেওয়াল হয়ে দাঁড়ায় আবু গাবাল। এরপর দুই দলই বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। নির্ধারিত 90 মিনিটে গোলশূন্য থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আরো একবার দুর্দান্ত সেভে মিশরকে বাঁচান আবু গাবাল। অফসাইড ফাঁদ ভেঙে মিশরের দুই ডিফেন্ডারকে পিছনে ফেলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন আহমাদু বাম্বা। খানিকটা কোনাকুনি ভাবে নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন আবু গাবাল। 100 মিনিটের মাথায় আবারও সেনেগালের বাধা সেই আবু গাবাল। আহমাদু বাম্বার লাফিয়ে ওটা হেড বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। 114 মিনিটে মিশরের ত্রাতা হয়ে আসেন আবু গাবাল। এবারও সেই আহমাদু বাম্বার নেওয়া বুলেট গতির শট দক্ষতার সঙ্গে প্রতিহত করে দেন এই গোলরক্ষক। অতিরিক্ত সময়েও খেলার ফলাফল সমতায় না থাকায় নিষ্পত্তি ঘটে টাইব্রেকারের, সেখানে 4-2 গোলে জিতে শিরোপা নিশ্চিত করে সেনেগাল। শিরোপা জিততে না পারলেও পুরো ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচ সেরা হয়েছেন মিশরের গোলরক্ষক আবু গাবাল। টুর্নামেন্টের 8 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্যামেরুনের অধিনায়ক ভিনসেন্ট আবুবকর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সেনেগালের সাদিও মানে এবং সেরা গোলরক্ষক একই দেশের এদুয়ার্দো মেন্দি। বন্ধুরা, আপাতত এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।